কোন স্বপ্ন দেখলে বাড়বে প্রচুর ধন সম্পত্তি, কোন স্বপ্ন বুঝিয়ে দেয় আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, জেনে নিন স্বপ্ন দেখার ফলাফল। কোন স্বপ্ন কি ইঙ্গিত বহন করে, কোন স্বপ্ন দেখলে হবেন রাজা, কোন স্বপ্ন দেখলে হবেন চিরদুখী। জ্যোতিষশাস্ত্রে স্বপ্নশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা প্রতিদিন নানান রকম স্বপ্ন দেখে থাকি, সেসব স্বপ্নের গুরুত্ব আমাদের কাছে কি, এই সব স্বপ্নের মানে কি। যদি আপনি দেখে থাকেন কোনো আসনের উপর বসে রয়েছেন এবং তারপরেই আপনার ঘুম ভেঙে যায়, তাহলে মনে রাখতে হবে লক্ষ্মী দেবী আপনার প্রতি সবিশেষ সন্তুষ্ট, খুব তাড়াতাড়ি অর্থ লাভ হতে পারে। কেউ যদি নিজেকে আকাশে উঠতে দেখে তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই তিনি বাসা পরিবর্তন করবেন। স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে লেখাপড়া করতে দেখেন তাহলে মনে রাখতে হবে তার জীবনে ঋণের বোঝা বৃদ্ধি পেতে চলেছে। যদি কেউ স্বপ্নে নিজেকে ক্রমাগত কাঁদতে দেখেন তাহলে তার জীবনে সুখের সময় আসতে চলেছে। স্বপ্নে যদি বরফ খেতে দেখেন নিজেকে তাহলে বুঝবেন আপনার ভালো দিন আসতে চলেছে। মাথায় যদি টুপি পড়া স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনার আয়ু বাড়বে, অর্থ লাভ হতে পারে। আবার প্রাসাদের স্বপ্ন দেখলে প্রচুর টাকা আসবে তাকে। কেউ যদি দেখেন ডাকিনী যোগিনী তারা করেছে তাহলে বুঝবেন তার জীবনে বড় ক্ষতি হতে পারে। যদি বিদেশে চলে যাচ্ছেন কিংবা বমি করার স্বপ্ন দেখছেন তাহলে মনে রাখবেন আপনার শারীরিক ক্ষতি হতে চলেছে। স্বপ্নে যদি জুতো পরা দেখতে পান নিজেকে তাহলে মনে রাখবেন আপনি ভালো জীবন সঙ্গী পেতে চলেছেন। স্বপ্নে অন্য কোনো ব্যক্তিকে যদি সাহায্য করতে দেখেন তাহলে মনে রাখবেন জীবনের সম্মান বৃদ্ধি পেতে চলেছে। স্বপ্নে যদি কোনো পাখিকে খাবার খাওয়াতে দেখেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে দরিদ্র চরম আকার ধারণ করতে চলেছে। মনে রাখবেন এগুলি নেহা পরীক্ষালব্ধ ফলাফল, এগুলি বিশ্বাস করাতে কোনোভাবে বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম। কোন স্বপ্ন দেখলে বাড়বে প্রচুর ধন সম্পত্তি, কোন স্বপ্ন বুঝিয়ে দেয় আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, জেনে নিন স্বপ্ন দেখার ফলাফল। কোন স্বপ্ন কি ইঙ্গিত বহন করে, কোন স্বপ্ন দেখলে হবেন রাজা, কোন স্বপ্ন দেখলে হবেন চিরদুখী। জ্যোতিষশাস্ত্রে স্বপ্নশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা প্রতিদিন নানান রকম স্বপ্ন দেখে থাকি, সেসব স্বপ্নের গুরুত্ব আমাদের কাছে কি, এই সব স্বপ্নের মানে কি। যদি আপনি দেখে থাকেন কোনো আসনের উপর বসে রয়েছেন এবং তারপরেই আপনার ঘুম ভেঙে যায়, তাহলে মনে রাখতে হবে লক্ষ্মী দেবী আপনার প্রতি সবিশেষ সন্তুষ্ট, খুব তাড়াতাড়ি অর্থ লাভ হতে পারে। কেউ যদি নিজেকে আকাশে উঠতে দেখে তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই তিনি বাসা পরিবর্তন করবেন। স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে লেখাপড়া করতে দেখেন তাহলে মনে রাখতে হবে তার জীবনে ঋণের বোঝা বৃদ্ধি পেতে চলেছে। যদি কেউ স্বপ্নে নিজেকে ক্রমাগত কাঁদতে দেখেন তাহলে তার জীবনে সুখের সময় আসতে চলেছে। স্বপ্নে যদি বরফ খেতে দেখেন নিজেকে তাহলে বুঝবেন আপনার ভালো দিন আসতে চলেছে।